হোয়াটস আপ এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে ফেসবুককে ডিঅ্যাক্টিভ করবেন। ওকে, ফেসবুকটা আপনার আইডিটা কীভাবে ডিঅ্যাক্টিভ করবেন, তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স দেখেন, প্রথমে আপনি কী করবেন, আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপ বা আপনার ফেসবুক লাইট হলেও চলবে। আপনি কী করবেন, আপনি থ্রি ডট আইকনে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনাদের দেখেন, আপনারা এই একটু সিলেক্ট করে, ওকে একটু সিলেক্ট করে সেটিংস বলে একটা অপশন আছে ফেসবুকের, সেটিংসে চলে যাবেন। তো সেটিংসে চলে আসার পরে আপনাদের দেখেন পার্সোনাল অ্যাকাউন্ট অ্যান্ড ইনফরমেশন, ওকে পার্সোনাল অ্যাকাউন্ট অ্যান্ড ইনফরমেশন এখানে ক্লিক করে দিবেন আপনারা। ওকে, তো ভিউয়ার্স, পার্সোনাল অ্যাকাউন্ট অ্যান্ড ইনফরমেশন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখেন অ্যাকাউন্ট ওয়েনারশিপ অ্যান্ড কন্ট্রোল, অ্যাকাউন্ট ওয়েনারশিপ অ্যান্ড কন্ট্রোল আপনি ক্লিক করে দিবেন। তো এখানে দেখেন এক নম্বরে যে অপশনটা আছে মনিটাইজেশন সেটিংস, ওকে ম্যাটারিয়ালাইজেশন সেটিংস, আর হচ্ছে ডিঅ্যাক্টিভ অ্যান্ড ডিলিটেশন। ওকে, আপনি এখানে ডিঅ্যাক্টিভ অ্যান্ড ডিলিটেশন এটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখেন আপনি যদি আইডিটা একদম চির জীবনের জন্য যদি আপনি ডিলিট করে দেন তাহলে কিন্তু ডিলিট করে দিতে পারবেন। আর আপনি ডিঅ্যাক্টিভ করে দেওয়ার একটাই কারণ যে ধরেন আপনি এই আইডিটা কেউ আপনাকে আর খুঁজে পাবে না, আপনি চাইলে এই আইডিটা আবার পুনরায় কিন্তু আপনি আবার ব্যবহার করতে পারবেন। ধরেন আপনি এখন ছুটি কাটাইতে আছেন বা আপনি এখন ছুটি আপনার এখন ইচ্ছে করেন আইডিটা চালাইতে বা আপনি এক মাস চালাবেন না ফেসবুক আইডিটা, তো সেই ক্ষেত্রে আপনি ডিঅ্যাক্টিভ করে রাখতে পারেন বা আপনি এই আইডিটা আর জীবনও চালাবেন না সেরকমভাবেও ডিঅ্যাক্টিভ করে রাখতে পারেন। মানে আপনার এই আইডিটা টোটালি হচ্ছে ফেসবুক থেকে মুছে যাবে, ওকে, কিন্তু আপনি চাইলে সেটা আবার পুনরুদ্ধার করে আপনি ব্যবহার করতে পারবেন, আপনার নাম্বার আর পাসওয়ার্ড হলেই হবে। তো কীভাবে করবেন দেখেন, ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, তো ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করলে কন্টিনিউ টু এইজ অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ, এখানে আপনি দেখেন আপনার যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আপনি দিয়ে দিবেন। ওকে, পাসওয়ার্ডটা আপনি এখান থেকে দিয়ে দিবেন, তো আমি দিয়ে দিতেছি। তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে দেখেন আপনাদের এখানে পাসওয়ার্ডটা সঠিকভাবে দিতে হবে, কিন্তু পাসওয়ার্ডটা আপনি সঠিকভাবে দিবেন, ওকে, ভুল কিন্তু দিলে হবে না কিন্তু আপনার। ওকে, তো দেখেন পাসওয়ার্ডটা সঠিকভাবে দেওয়ার পরে এখানে আপনার লেখা আছে দিস ইজ টেম্পোরালি আই উইল ব্যাক, ওকে, মানে এটি সাময়িক সময়ের জন্য আমি ব্যাক করতে আবার ব্যাক হবো। আই ডোন্ট ফিট সেভ অন ফেসবুক, মানে আমি এটা আমার ফেসবুকটা সেভ না, এর জন্য আমি বন্ধ করি, একটা কারণ বা একটা ইস্যু আপনাদের এখানে দেখাইতে হবে। জাস্ট আমি এখানে দিব দিস ইজ টেম্পোরালি আই উইল ব্যাক, ওকে, আমি কিছু সময়ের জন্য বা কিছু দিনের জন্য বা আমি কিছু বছরের জন্য আমি টেম্পোরালি বন্ধ করে রাখবো, কিন্তু আমি পরবর্তীতে আবার ব্যাক করবো। ওকে, আপনি আপনার সুবিধা মতো যেটা হয় সেইটা আপনি এখানে দিতে পারেন। এরপর এখানে অনেক ধরনের অপশন আছে, আই হ্যাভ অ্যানাদার অ্যাকাউন্ট, মানে আপনার অন্য অ্যাকাউন্ট আছে এর জন্য আপনি এই অ্যাকাউন্টটা ডিলিট করতে চান না এই আর কি। ওকে, তো এরপরে আপনি এখানে কী লিখবেন, ওকে আই আন্ডারস্ট্যান্ড, আই ইউ ইউ এন ডি ই আর এস টি এ এন ডি, আচ্ছা এই আই আন্ডারস্ট্যান্ড, ওকে আই আন্ডারস্ট্যান্ড এটা লিখে আপনি ও কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপরে এখানে লগ আউট যাবে, এখানে লগ ইন দিলেই কিন্তু আপনার হয়ে যাবে, মানে এখন আপনি এই দেখেন অটোমেটিক্যালি সাত দিনের ভিতর কিন্তু আপনার এটা হয়ে যাবে। আপনি চাইলে একদিনের ভিতরেও দিতে পারেন, আপনি সাত দিনের ভিতর দেওয়ার পরে এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন, মানে আপনার এই যে রিঅ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, মানে রিঅ্যাক্টিভ বলতে কি আপনার হচ্ছে আপনি যদি আবারও ঠিক আছে কয়দিনের ভিতর আপনি আবার ব্যাক হইতে চান, ওকে, সেইটা কিন্তু আপনি দিয়ে দিতে পারেন, সাত দিন, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন, ছয় দিন, সাত দিন। আই ডোন্ট রিঅ্যাক্টিভ অটোমেটিক্যালি, মানে আপনি কখনোই এটার অটোমেটিক্যালিভাবে রিঅ্যাক্টিভ করতে চান না, তো এটা আপনি ডোন্ট রিঅ্যাক্টিভ অটোমেটিক্যালি এটা আপনার দিয়ে দিবেন। ওকে, তো এরকমভাবেই দিয়ে দেবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।